সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ব্লগে। আজ আমি আপনাদের নিয়ে যাব মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলায়। রাজনগর হচ্ছে মৌলভীবাজার জেলার একটি উপজেলা, আর অবস্থানগত দিক থেকে মৌলভীবাজার সদর উপজেলার পার্শ্ববর্তী উপজেলা হচ্ছে রাজনগর উপজেলা। আর এখান থেকে আমাদের যেতে সময় লাগবে প্রায় 15 থেকে 20 মিনিট। আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে, প্রাচীন যুগে রাজনগর ভারতের কামরূপ রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। তখন ওইখানে প্রচুর পরিমাণে হিন্দু এবং বৌদ্ধদের বসবাস ছিল, এবং তারপরে মধ্যযুগে এটি আবার মুঘল সাম্রাজ্যের অধীনে চলে আসে। এবং লোককথা অনুসারে প্রাচীন যুগে এই জায়গাটির নাম ছিল রাজার নগর। তো চলুন আমরা দেখে আসি পূর্বের রাজার নগর বা বর্তমানের রাজনগর। আর আপনারা যারা নতুন আমার এই চ্যানেলে, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং ভালো লাগলে আমার এই ভিডিওটিতে একটি লাইক দিবেন। আর আপনারা যদি সিলেট বিভাগের সবগুলো উপজেলার ভিডিও দেখতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটির সাথেই থাকবেন, এবং সিলেট বিভাগের বেশ কয়েকটি উপজেলার ভিডিও আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে, আপনারা চাইলে সেগুলোও দেখতে পারেন। তো চলুন আমরা রাজনগর ঘুরে দেখে আসি। আমরা রাজনগরে চলে এসেছি প্রায়। আমরা যদি সোজা চলে যাই, তাহলে আমরা কুলাউড়ার দিকে চলে যাব, এবং আমরা হাতের বাঁ দিকে গেলে রাজনগর বাজারে যাব। তো আমরা এখন হাতের বাঁ দিকে চলে যাব, তাহলে আমরা রাজনগর উপজেলা বাজার পাব। তো চলুন দেখি আমরা যাই। আমরা রাজনগর উপজেলা শহরে চলে এসেছি। এটাকে ঠিক উপজেলা শহর বলা যাবে না, এটি একটি বাজারের মতো, আপনারা সেটি সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন।
এই জায়গাটি ডেভেলপ না হওয়ার প্রধান কারণ হচ্ছে আমার মতে পাশেই যেহেতু জেলা শহর এজন্য এখানে কেউ আর ইনভেস্ট করতে চায়নি সেজন্যই এখানে তেমন কোনো বড় শপিং মল কিংবা বড় বিল্ডিং দেখতে পাচ্ছেন না আপনারা এই জায়গাটি মূলত স্থানীয়রা প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় বাজার করার জন্য ব্যবহার করে থাকে এবং তাদের বড় প্রয়োজন হলে পাশেই মৌলভীবাজার শহরে চলে যায় তাই এই জায়গাটি আর তেমন উন্নত হয়নি তো চলুন আপনাদের যতটা পারা যায় এই জায়গাটি ঘুরে দেখাই আজ 5 এপ্রিল 2019 যারা আমার আজকের এই ব্লগটি দেখাছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমি আশা করছি আপনারা আমার পরবর্তী সবগুলো ব্লগ দেখবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হবে আগামীতে অন্য কোনো নতুন জেলা বা উপজেলায় সে পর্যন্ত সবাইকে দেখার অনুরোধ জানাচ্ছি আজকে এখানে শেষ করতেছি বাই বাই